বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন জায়গাতে চোরদের উপদ্রব যেভাবে বেড়ে চলেছে তার থেকে বলাই বাহুল্য যে সাধারণ মানুষ কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছে। এবং শুধুমাত্র বাড়িঘর বা দোকান পাটি নয়, সরকারি দপ্তর থেকে শুরু করে বাদ যাচ্ছে না দেবালয়গুলোতে, সেই বিষয়টাই আবারও কিন্তু সামনে এলো। এবং কল্যাণপুরে লোকনাথ সেবা মন্দিরে আবারও চুরির ঘটনা ঘটল, এবং চুরির ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে যারা ভক্তবৃন্দরা রয়েছেন, মন্দির কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই চিন্তিত রয়েছেন এবং একটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ছিটকে জোরের তাণ্ডবে দিশেহারা কল্যাণপুর এলাকার মানুষ। কয়েক মাস যেতে না যেতে আবারও কল্যাণপুর লোকনাথ বাবা সেবা মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ড লাগোয়া তেলিয়ামুড়া খোয়াই সড়কের পাশেই মন্দিরটি অবস্থিত রয়েছে। অভিযোগ, শনিবার রাতের কোনো এক সময় চোরেরা হাত সাফাই করে নিয়ে যায় মাইক মেশিন সহ বিভিন্ন জিনিসপত্র। এর আগে তিনবার এই লোকনাথ বাবা সেবা মন্দিরে চোরেরা হাত সাফাই করেছে বহু মূল্যবান জিনিসপত্র, তারা নিয়ে গেল আজ অব্দি কল্যাণপুর থানার পুলিশ চোরের টিকির নাগাল পায়নি। আশ্রয় কমিটির সদস্যরা জানিয়েছেন, আজ সকাল যখন মন্দিরের লাইট বন্ধ করতে আসে তখন দেখতে পায় ঘরের টিন কাটা। তখন ধারণা করতে পারে তারা যে আবারও চুরির ঘটনা সংঘটিত হয়েছে। খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়। এখন দেখার বিষয় এই আজকের চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা কি থাকে, এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শুনব। এখানে আশ্রম অনেকে আইসে, আইসা লাইট নিয়ে আইসে আশ্রমের, আইসা দেখতেছে যে আশ্রমের মন্দিরের একটা যে ঘর আছে বড় ঘর, এই ঘরটা টিন কাটা, টিন কাটা দীক্ষাসের লগে লগে এখানে আশ্রমে যে দেখতে আসেন আমরা সেক্রেটারি মশাই তাইনি আইসেন, আর উপদেষ্টা কমিটি যিনি আছেন আমরা চেয়ারম্যান তিনি আইসেন, আইসিরা এটা মানে সরজমিনে এরা নিজে দেখছে দীক্ষাসীরা, তো আমরাও আইসি, আইসিরা দেখলাম যে মেশিন নাই আশ্রমের। ওখানে আরেকটা দপ্তরের খবর দেওয়া হয়েছে, তারা আসবো, আইসিরা দেখবো, তদন্ত করবো, আমরা চাই সঠিকভাবে তদন্ত হোক, যারা চুরি করছে তারা ধৈর্যশীরা থানাতে শাস্তি দোক, এটি আমরা চাই আশ্রম থেকে। আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি বললেন এই ব্যাপারে, এবং অবশ্যই দেবালয়গুলো যে সুরক্ষিত নয় চোরেদের তাণ্ডব থেকে এই বিষয়টা কিন্তু আবারও স্পষ্ট হয়ে উঠল। এবং আজকের দিনে দাঁড়িয়ে লোকনাথ সেবা মন্দির কল্যাণপুরে অবস্থিত এই মন্দিরে কয়েক মাস যেতে না যেতে আবারও চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই অনেকটাই ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, অনেকটাই চিন্তিত সেই এলাকার সাধারণ জনগণ। মাইক মেশিন চুরি হয়ে চুরি করে নিয়ে গেছে চোরের দল, এমনটাই তথ্য উঠে এসেছে। তার পাশাপাশি বিগত দিনেও যে চুরির জিনিসগুলো নিয়ে গেছিল চোরের দল, চুরি করে নিয়ে গেছিল বিভিন্ন জিনিস, সেইগুলোও কিন্তু আজ পর্যন্ত কল্যাণপুর থানার পুলিশ সেগুলো ফিরিয়ে আনতে পারেনি, উদ্ধার করতে পারেনি, বা চোরেদের পাকড়াও করার কিন্তু কোনো রকমের ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। যদিও এখনো পর্যন্ত সেই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রয়েছেন সেই লোকনাথ সেবা মন্দিরের কর্তৃপক্ষ, তারা কিন্তু বারংবার পুলিশের কাছে আর্জি জানাচ্ছেন যাতে চোরের দলকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে এই রকমভাবে দিনের পর দিন যে চুরির ঘটনাগুলো সংঘটিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে সেগুলোতে যাতে লাগাম টানা যায়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।